let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিভো এক্স নাইনটি প্রো এর ফুল রিভিউ। অনেক কদিন হলো আমি এই ফোনটাকে ইউজ করছি এবং আজকে আমি এই ফোনটার ব্যাপারে একদম ডিটেলে সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আশা করছি বন্ধুরা আপনার ভিডিওটি ভালো লাগবে। তার আগে বন্ধুরা এই একটা জিনিস দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 12% লোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, এদের মধ্যে কিন্তু রেগুলার ভিউয়ার্স এরা। তার মানে হলো মানে 180 জনের মধ্যে 88 জন লোক আমার ভিডিও দেখে চলে যায়, অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, কিন্তু তারা রেগুলার ভিউয়ার্স। তো আপনাদের আমি একটাই কথা বলবো, দেখুন মনে হয় না আমার মতন ফোন কিনে নিজের হাতে ফোন কিনে এনে ডিটেলে এত ডিটেলে রিভিউ খুব কম সংখ্যক চ্যানেলই বানায়। আমি এমন বলছি না কেউ বানায় না, বাট আমি এমন অনেক চ্যানেল দেখেছি যাদের কাছে ফোন থাকে না, জাস্ট নিউজ বলে তাদের কত কত সাবস্ক্রাইবার। তো আমার চ্যানেলে ইনকাম হচ্ছে না, আপনারা জানেন, সব কিছুই জানেন, আর এইসব বলে হয়তো আপনারা বিরক্ত হন, তাই আমি আজ থেকে আর বলবো না। শুধু এটাই বলবো, আমার চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু এমন ফেক চ্যানেল আপনারা সাপোর্ট করবেন না। তাদের চ্যানেলগুলো যারা এরকম ফেক ভিডিও বানায় তাদের চ্যানেলগুলো কি অন্তত আনসাবস্ক্রাইব করুন, কারণ বলো এটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগে। যারা ভিডিও বানাচ্ছে তাদের সাবস্ক্রাইবার আছে ঠিক আছে, বাট যারা সত্যি খাটছে একবার ভেবে দেখুন বন্ধুরা। আমার প্রায় 26-27 বছর বয়স হয়ে গেল, আমি এত বেশি খেটে নিজের পয়সা দিয়ে ফোন কিনে এত বেশি মেহনত করি, কিন্তু আমার চ্যানেলে না কোনো ইনকাম আছে, এখানে আপনাদের আমি ইনকামও শো করে দেবো, না আমার চ্যানেলের কোনো ভিউজ ভালো আছে বা সাবস্ক্রাইবার আছে। তো এটুকুনি জাস্ট ভাবতে বলবো, একবার ভেবে দেখবেন, আমি অ্যাজ মাই কেরিয়ার হিসেবে ইউটিউবটাকে চুজ করেছি, যদি আপনাদের সাপোর্ট না পায় তাহলে কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। আর লাইক না করে থাকলে একটা অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে জাস্ট কি আর বলবো, ইচ্ছা হলে করবেন, না হলে না করবেন, সেটা আপনাদের উপর পুরোপুরি। তাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না, আজ অনেক বেশি বকবক করে ফেললাম, তার জন্য মার্জনা করবেন, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, সর্বপ্রথম স্টার্ট করা যাক বিল্ড কোয়ালিটি, এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমার অসাধারণ লেগেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ভেগান লেদারের প্রোটেকশন আপনারা পেছনে পেয়ে যাচ্ছেন, এবং মধ্যখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর স্ট্রিপ দিয়ে দুটোকে ভাগ করা হয়েছে, সেখানে লেখা রয়েছে এক্সট্রিম ইমাজিনেশন। এবং সত্যি বন্ধুরা ক্যামেরার ক্ষেত্রে আপনারা এক্সট্রিম ইমাজিনেশন এই ফোনটার মধ্যে পাবেন। আমি অলরেডি এই ফোনটার সাথে ভিভো X100 Pro ক্যামেরা টেস্ট করেছি, চাইলে অবশ্যই একবার উপরে আই বাটনে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। বাকি বন্ধুরা বিল্ড কোয়ালিটি খুবই কমফোর্টেবল, হাতে খুব ভালো গ্রিপ পান, দুই দিক দিয়ে কার্ভ হওয়ার জন্য হাতে খুব ভালো আপনারা গ্রিপ পান, এছাড়া খুবই কমফোর্টেবল হোল্ডিং এর মেটাল ফ্রেম পেয়ে যাচ্ছেন আপনারা, এছাড়া হচ্ছে আইআর ব্লাস্টার, যার ফলে আপনারা টিভি এসি কন্ট্রোল করতে পারবেন। তো বিল কোয়ালিটি নিয়ে আপনাদের খুব একটা বেশি অসুবিধা কিন্তু হবে না এই ফোনটার মধ্যে। এছাড়া ম্যাট ফিনিশের সাথে আসে, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট বগেরাও পড়ে না। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ডিসপ্লের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা 6.78 ইঞ্চেস একটা সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন, যার রিফ্রেশ রেট হলো 120 Hz। বন্ধুরা ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ, দেখতে পাচ্ছেন 2.5D কার্ভ। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের যে ম্যাক্সিমাম ব্রাইটনেস আছে সেটা হলো 1300 নিটসের। হ্যাঁ, আজকাল তো অনেক বেশি নিচ্ছে, বা 1300 নিটস আউটডোরে আমি দেখেছি যথেষ্ট ভালো ভিজিবল, এই নিয়ে কোনোরকম কোনো প্রবলেম হয় না। ইনফ্যাক্ট ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন, যার ফলে যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে ইনফ্যাক্ট ইউটিউবে আপনারা HDR কন্টেন্ট খুব ভালোভাবে হাই কোয়ালিটিতে এবং ফুল HDতে দেখতে পারবেন। তো ডিসপ্লে নিয়ে আমি কোনোরকম কোনো ইস্যু তো ফেস করিনি এই ফোনটার মধ্যে। ইনফ্যাক্ট এই ফোনটার মধ্যে আপনারা কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার্সেরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন, স্পিকার্সের কোয়ালিটি যথেষ্ট লাউড। বাট আমি একটা জিনিস দেখেছি, প্রায় 60-70% অডিও নিচের স্পিকারটা দিয়ে আসে বা মেন স্পিকারটা দিয়ে আসে, বাকি 30-40% অডিও মানে এয়ারপিসের লাউডনেসটা একটু কম, যদিও আলাদা করে কোনো এয়ারপিস বা কোনো স্পিকার দেয়নি, সেটা দিলে হয়তো ভালো হতো, কারণ এই প্রাইস পয়েন্টে আমরা একটু আশা করি। যাই হোক বন্ধুরা স্পিকারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের, তাহলে এই ফোনের মধ্যে কিন্তু এর আগের যে ভার্সানগুলো ছিল আমরা কিন্তু ওর মধ্যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পেতাম, বাট এই ফোনটার মধ্যে কিন্তু নর্মাল ক্যাপাসিটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে, যেমনটি দেখতে পাচ্ছেন। ভালো কোয়ালিটি খারাপ নয়, যথেষ্ট ভালো, 10-9 বার খুলে ফেলবে, বাট আল্ট্রাসনিক হলে হয়তো ভালো হতো। এছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা ক্যামেরা 2 APR সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনারা যদি মনে করেন গুগল ক্যাম বা জি ক্যাম বাগেরা ইনস্টল করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন। বাকি বন্ধুরা আরও একটা জিনিস, এই ফোনের মধ্যে কিন্তু আপনারা IP68 প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন, যার ফলে এই ফোনটা ফুল টু ওয়াটার প্রুফ হয়। এবং আমি এই ফোনটাকে জলের মধ্যে চুবিয়েও টেস্টিং করেছিলাম, যদি দেখতে চান ভিডিওটা ওপর আই বাটনে পেয়ে যাবেন, ওই ভিডিওটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। এছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা 50W ওয়ারলেস চার্জিংয়েরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার ফলে এই ফোনটা ফুল টু মানে ওয়ারলেস চার্জিংকেও সাপোর্ট করে, তাও আবার 50W, মানে বুঝতেই পারছেন কত ফাস্টলি ওয়ারলেস চার্জিংটাও কাজ করবে। ইনফ্যাক্ট যদি আমি কথা বলি কানেক্টিভিটি নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা 12-14 5G ব্যান্ডস পেয়ে যাচ্ছেন, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন বা 4G+ রয়েছে। ইনফ্যাক্ট বন্ধুরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে কল কোয়ালিটি কেমন এবং কল রেকর্ড করলে সাউন্ড আসে কি আসে না। বন্ধুরা আমি যেটুকুনি দেখেছি নয়েজ এরিয়াতে দাঁড়িয়ে কথা বললে এই ফোনটার নয়েজ যে ক্যান্সেলেশন আছে যথেষ্ট ভালোভাবে ওয়ার করে, যে আদার পার্সন আছে ইয়ারপিসের লাউডনেসও যথেষ্ট ভালো, যার ফলে আদার পার্সন আছে সেও তার আওয়াজটাও আমি খুব ভালোভাবে শুনতে পাই। ইনফ্যাক্ট যে আমার আওয়াজ আছে মাইক্রোফোন কোয়ালিটিও যথেষ্ট ভালো, সেও খুব ভালোভাবে শুনতে পায়। এটা আমি নয়েজ এরিয়াতে দাঁড়িয়ে টেস্টিং করার পরেই আপনাদের বলছি। কিন্তু বন্ধুরা এই ফোনের মধ্যে অ্যাজ ডিফল্ট আপনারা কিন্তু গুগল ডায়ালার পেয়ে যান,
যার ফলে কী হবে, আপনারা যদি কল রেকর্ড করতে চান অ্যাজ ডিফল্ট বলছি, তাহলে কিন্তু সাউন্ড আসবে, অ্যানাউন্সমেন্ট হবে, কিন্তু আপনারা এটাকে বন্ধ করতে পারেন। বন্ধ করার যে ট্রিক আছে বা টিপস আছে, দু মিনিটের ভিডিও চাইলে দেখে নিতে পারেন। আমি অলরেডি যে কোনো ভিভো ফোনে বা যে কোনো ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে ওয়ার্ক করবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি হ্যাপটিকের, তাহলে এই ফোনের মধ্যে তো হাই কোয়ালিটি হ্যাপটিক বা ফ্ল্যাক্সিভ লেভেলের হ্যাপটিক পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট এই হ্যাপটিক মোটরটাকে আপনারা কিন্তু অনেক কাজে, যেমন বন্ধুরা স্পেশালি গেমিংয়ের ক্ষেত্রে 4G ভাইব্রেশনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আগে কথা বলছি, গেম নিয়ে শুনতে থাকুন। তো হ্যাপটিক একদম ফ্ল্যাক্সিভ লেভেলের, হ্যাপটিক নিয়েও কোনোরকম কোনো প্রবলেম আপনার হবে না। ফাইনালি বন্ধুরা যদি আমি কথা বলি পারফরমেন্সের ব্যাপারে, তাহলে পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা কেমন? বন্ধুরা এই ফোনটা এখনও 2024 এর, এই ফোনটা পারফরমেন্সের দিকে যথেষ্ট পাওয়ারফুল। আপনারা মিডিয়া টেক ডায়মন্ড সিরিজ 9200 প্রসেসর পেয়ে যাচ্ছেন উইথ LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজও আপনারা পেয়ে যাচ্ছেন, যার ফলে বন্ধুরা ফোনটার আপনার অন্তত স্কোর আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, প্রায় 1.2 মিলিয়নের কাছাকাছি আপনারা অন্তত স্কোর পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা আমি CPU থ্রটলিং টেস্ট করেও দেখেছি, স্টেবিলিটি দেখতে পাচ্ছেন ভালোই, 70-80% কাছাকাছি, 75-80% কাছাকাছি স্টেবিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন, তো খুব একটা বেশি থ্রটলিং ইস্যু নেই। ইনফ্যাক্ট বন্ধুরা ডে টু ডে লাইফে মাল্টিটাস্কিং করলেও আপনার খুব একটা বেশি প্রবলেম কিন্তু হবে না। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি গেমিংয়ের, তাহলে গেমিংয়ের ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন যে 90 FPS-এর অপশন কিন্তু এই ফোনটা প্রোভাইড করছে BGMI অথবা পাবজির ক্ষেত্রে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো খুব আমি গেম খেলেও দেখেছি মোটামুটি স্টেবল, খুব একটা বেশি গেমিংয়ের ক্ষেত্রেও প্রবলেম হবে না। ইনফ্যাক্ট যদি আমি কথা বলি হিটিংয়ের, তাহলে ওই 40 ম্যাক্সিমাম আমি যেতে দেখেছি, হিটিংয়ের ক্ষেত্রেও খুব একটা বেশি মোটামুটি প্রবলেম হয় না। তো পারফরমেন্সের দিকে ফোনটা এখনও ফ্ল্যাক্সিভ লেভেলের, তো খুব একটা বেশি অসুবিধা হবে আপনার হবে না। ইনফ্যাক্ট গেমিংও যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা গেমিংয়ের ক্ষেত্রে 4G ভাইব্রেশন নামক একটা ফিচার্স দিয়েছে, যেটা অন করে গেম খেললে আপনার গেম খেলার মজাই চলে আসে, মানে ফোনটা একদম ভাইব্রেট হয় যখন আপনার গুলি লাগে অথবা গুলি মারে। তো এই ফিচার্সটা আমার খুবই ভালো লেগেছে, যেটা আমি আগে বলছিলাম হ্যাপটিকের সময়। তো হ্যাপটিকটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে এই ফোনটা। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি এই ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে 120 ওয়াটের চার্জার ইন দি বক্স প্রোভাইড করেছে, বক্সের মধ্যেই দিয়েছে। ইনফ্যাক্ট এই ফোনের মধ্যে রয়েছে 4870 mAh-এর ব্যাটারি। আমার ইউসেজে, আমি দেখুন গেম খেলি না সারাদিন, বাট আমার হেভি ইউজ হয়, কখনো কখনো আমি ভিডিও এডিট বগেরে করি, ছোটোখাটো যেসব শর্টস আপলোড করি সেগুলো, এছাড়া সোশ্যাল মিডিয়া ইউজ করি, ইউটিউব দেখি, এছাড়া মাঝে সাঝে অকেশনালি গেমও খেলি। তো আমার ইউসেজ অনুযায়ী আমি 5-5.5 ঘন্টার স্ক্রিন অন টাইম ইজিলি পেয়ে গেছি, তার মানে আপনার সারাদিন চলে যাবে, হয়তো রাত্রি সন্ধে 7-8টায় গিয়ে আপনার হয়তো ফোনটা 20-25% এরকম চার্জ রয়ে যেত, তখন আমি আবার চার্জ দিতাম, মোটামুটি 15-20 মিনিট চার্জ করলে আবার ফুল চার্জ হয়ে যেত। মানে চার্জিং স্পিড যেহেতু 120 ওয়াটের, মোটামুটি 20-25 মিনিট মধ্যে ফোনটা 0-100% ফুল টু চার্জও হয়ে যায়। তো ব্যাটারি ব্যাকআপ চার্জিং এর কোনো রকম কোনো প্রবলেম হবে না, আর চার্জিং শেষ হয়ে গেলেও এত ফাস্ট ফোনটা চার্জ হয়ে যায়, আপনার মনেই হবে না কিছু। ওকে, বাকি বন্ধুরা যদি এবার আমি কথা বলি ফাইনালি ক্যামেরাসের ব্যাপারে, তাহলে ক্যামেরা নিয়ে বন্ধুরা আমি অলরেডি এই ফোনটার ব্যাপারে অলরেডি একটা ডিটেল একটা ভিডিও বানিয়েছি, অবশ্যই আপনাকে সাজেস্ট করবো ওই ভিডিওটা দেখবেন। আমি অলরেডি আই বাটনে ভিডিওটা পিন করে দিয়েছি Vivo X100 Pro এর সাথে, অবশ্যই একবার দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওতে খুব বেশি আর ক্যামেরা নিয়ে কথা বললাম না, কিছু ক্যামেরা স্যাম্পেল আপনাদের প্রোভাইড করে দিচ্ছি। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট। পোর্ট্রেটের জন্য যদি একদম DSLR কোয়ালিটির আপনারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান, তাহলে এই ফোনটা আপনারা একটু ঘেটে দেখতে পারেন বা কিনে দেখতে পারেন, যথেষ্ট ভালো। বাট বন্ধুরা ভিডিও কোয়ালিটির দিকে আমার মনে হয় এই ফোনটাতে ডেফিনেটলি, যে প্রাইস পয়েন্ট এখন প্রাইস তো অনেকটাই কমে গেছে, তো তার থেকে আপনারা যদি বলেন আমি X100-এর সাথেও এই ফোনটার ক্যামেরা টেস্ট আনবো, আপনারা যদি বলেন, কারণ এখন কিন্তু Vivo X90 Pro এবং X100 দুটো কিন্তু সেম প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে, তো এটাই আমরা দেখবো যে কত বেশি ডিফারেন্স, কারণ X90 Pro-তে কিন্তু 1-ইঞ্চের মেন সেন্সার আপনারা পেয়ে যাচ্ছেন, তো এটাই দেখবো। যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু বললাম না। বাকি বন্ধুরা 4K সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওগ্রাফির ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন ভিডিও স্টেবিলিটি যথেষ্ট ভালো, আমার ভিডিও কোয়ালিটি নিয়ে খুব ভালো না বললেও এই প্রাইস পয়েন্টে খুব খারাপ না, স্টেবিলিটি যথেষ্ট ভালো। বাট বন্ধুরা যদি আমি কথা বলি ফটোগ্রাফি, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট এই ফোনটা। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি UI এবং আপডেট নিয়ে, কোম্পানি তো ক্লেম করেছে 3 বছরে মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরে সিকিউরিটি প্যাড আপডেট প্রোভাইড করবে, মানে এই ফোনটা রিলিজ হয়েছিল Android 13-এ, কিন্তু এখন এই ফোনটা কিন্তু রান করছে Android 14-এ, Android 14-এর আপডেট এসেছে, এবং Android 14-এ আসার পর Fantasy OS 14-এ কী কী ফিচার্স দিয়েছে তার উপরেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যদি দেখতে চান উপরে আই বাটনে ওই ভিডিওটা পেয়ে যাবেন, অবশ্যই একবার দেখে নিতে পারেন। চাইলে যদি Fantasy OS-এর আপনারা ফ্যান হন অথবা ইউসেজ করতে চান, তো এক্সক্লুসিভ যে ফিচার্সগুলো দিয়েছে আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম। বাকি বন্ধুরা একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো, এত দামি এই ফোনটা কিন্তু তার মধ্যেও কিন্তু ব্লুটুথ রয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন, অবশ্যই হ্যাঁ থার্ড পার্টি ব্লুটুথগুলোকে আপনারা আনইনস্টল করতে পারবেন, কিন্তু বন্ধুরা পুশ নোটিফিকেশান বা অ্যাডও কিন্তু এই ফোনটার মধ্যে আসে, যেমনটা আমি আপনাদের স্ক্রিনে শো করিয়ে দেবো। তো প্রায় সমস্ত কিছু আপনাদের এক্সপ্লেন করে দিলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই জানাবেন সেটাও। তো বাস বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে, আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।